আমাদের কাছে এসে মাফ চায়নি, ইভেন পদত্যাগও করেনি। আমাদের দাবি সে আমাদের কাছে আসবে, মাফ চাইবে এবং পদত্যাগ করবে। আপাতত যতদিন না ভিসি স্যার পদত্যাগ করছে, আমাদের আন্দোলন এভাবেই চলবে। আন্দোলনের পঞ্চম দিনে আপনারা এর আগে জানেন যে আমাদের হচ্ছে গত দুই তিন দিন আগে আমাদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু আমরা স্টুডেন্টরা সবাই একত্রে একসাথে থাকে, আমরা হল থেকে মানে যাইনি, আমরা হলেই অবস্থান করছি। কিন্তু তারা চেষ্টা করছে, প্রশাসন চেষ্টা করেছে যে কোনো পদ্ধতিতে যে কোনো কুচক মানে খারাপ পথ অবলম্বন করে আমাদের হল থেকে বার করার। এর আগে তারা আছে আমাদের ডাইনিংয়ের খাবার মানে বন্ধ, খাবার রান্না বান্নার পানির বিষয়গুলো বন্ধ করার চেষ্টা করেছে, বন্ধ করে দিয়েছিল। দেন আমরা আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা আবার চালু করছি, কিন্তু আজ সকাল থেকে দেখছি, আমরা সকাল থেকে জানতে পারছি যে তারা আমাদের ডাইনিংয়ের খাবার রান্না আবারও বন্ধ করে দিয়েছে। তো এখন পর্যন্ত আমরা আসলে সলিউশনে আসতে পারিনি, খাবার রান্না বা এটা কীভাবে কী সমাধান করা যায়, তবে আমরা চেষ্টা করছি। তবে আমাদের মূল একটাই দাবি, আমরা আমাদের ভিসির পদত্যাগ ছাড়া আমরা পদত্যাগ না করিয়ে এই আন্দোলন বন্ধ করবো না, এবং আমরা ক্যাম্পাসের এই রাজপথ ছাড়বো না। আজকে আমরা সকাল 10টা থেকে কাল মুখে কালো কাপড় বেঁধে ভিসার বিরুদ্ধে পদত্যাগের বিরুদ্ধে আন্দোলন করতেছি। এটা এই আন্দোলন আমাদের ততক্ষণ চলবে যতক্ষণ না সে পদত্যাগ করবে। আমরা আমাদের ভিসি স্যারের পদত্যাগের দাবিতে আমাদের এই আন্দোলন, আমাদের গত 6 দিন ধরে চলে আসা এই আন্দোলনের মূল প্রেক্ষিতেই ছিল ভিসি স্যার আমাদের রাজাকারের বাচ্চা বলে আমাদেরকে গালি দিয়েছে, এবং তার প্রেক্ষিতে সে আমাদের কাছে ক্ষমা চায়নি এবং সে এই জিনিসটাকে ঘুরানোর চেষ্টা করছে, এবং আমাদের উপর নানা ধরনের অত্যাচার সৃষ্টি হয়েছে। আমাদেরকে হঠাৎ করে আমাদের ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া, হলগুলো বন্ধ করে দেওয়ার মতন খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, যার ফলে অনেক শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হয়েছে। এখন আমরা চাই এই ভিসি পদত্যাগ করে আমাদের ইউনিভার্সিটি থেকে চলে যাবে। আস্তে 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 আস্তে